नमस्कार बंधुरा, गोपाले हेसेले अपने सबाई के स्वागत। आज के विजया दशमी स्पेशल दुटो रेसिपी अपन साथे शेयर करछी, इन्स्टैंट भाटूरे और निरामिष काबली चाना। ताहले चलुन आर एकटु समय नष्ट ना करे रान्नाटा शुरू करे दी। आज के इन्स्टैंट भाटूरा तैरी करार जोन्नो आमी एकटा छोटो बाटी निये निएछी। एर मध्ये आमी प्रथमे दिए दिच्छी सूजी 3 टेबल स्पून। এবারে এর মধ্যে আমি অল্প জল দিচ্ছি, এটা কিন্তু একদম নরমাল ওয়াটার। ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 5-6 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখব। এবার ভাটুরার জন্য ডোটা তৈরি করব, সেজন্য আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1 চামচ চিনি দিয়ে দিলাম। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, এটাকে আমি গ্রেট করে নিয়ে দিচ্ছি। ম্যাশ করেও দিতে পারেন, তবে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো বড় লাম্পস থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই, আর এর সাথে দিয়ে দেব সেই সুজিটা যেটা প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ভালো মতো জলে ভিজে গেছে, সেই সুজিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নেব। আর এর মধ্যে কিন্তু প্রথমেই জল দেওয়ার কোনো দরকার নেই, কেননা সুজির মধ্যে জল আছে, আলুতে জল আছে, টক দই দেওয়া হয়েছে, তাই ময়দাটা কিন্তু অনেকটাই মাখা হয়ে যাবে। ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি, আর এটা মাখতে গিয়ে আমার একটুও জলের ব্যবহার করতে হয়নি। এবার এই ডোটাকে আমি একটু 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে চলুন এই ভাটুরার জন্য নিরামিষ চানা মশালা তৈরি করে ফেলি। নিরামিষ কাবলি চানার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কাবলি চানা নিয়েছি, 300 গ্রাম আছে। এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব, সেজন্য প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে কাবলি চানাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার লিডটা লাগিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে 6-7টা হুইসেল দিয়ে মটরটা সেদ্ধ করে ফিরে আসছি। 5টা হুইসেল দিয়ে কাবলি চানাটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা কেমন সেদ্ধ হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা দানা গোটা গোটা আছে, অথচ একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমি এক সাইডে রাখছি আর মূল রান্নাটা শুরু করছি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটু পনিরের টুকরো ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, 1টা দারচিনি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি মিরচ পাউডার দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি চানা মশালা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন এর থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। ফ্লেমটা এই সময় একদম কমে রেখেছি। এবার এই দইটাকেও মিশিয়ে নিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধু, 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, সেটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি।
ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা কাবলি ছোলাটা জল সহ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি সমস্ত ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ওই একই ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট রান্না করে দিচ্ছি। মিনিট চারেক আবারও রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। রান্না কিন্তু আমার এবার একদম রেডি হয়ে গেছে, ওপর থেকে শুধু দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবার এটাকে আমি মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ভাটুরার সাথে খাওয়ার জন্য কাবলি চানাটা রেডি করে রেখে দিয়েছি আর এদিকে ডোটারও কিন্তু ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আবারও একবার একটু ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে আমি তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি। এই লেচিগুলো রুটি পরোটার জন্য যেরকম আমরা লেচি করি তার থেকে কিন্তু সাইজে একটু বড় হয়, কেননা ভাটুরাগুলো একটু মোটা মোটা হয়। একটু অয়েল ব্রাশ করে আমি এবার এই ভাটুরাগুলো বেলে নেব। একটা ভাটুরা আমি রেডি করে নিয়েছি, এভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। কয়েকটা ভাটুরা আমি রেডি করে নিয়েছি আর এগুলো ভাজার জন্য রিফাইন অয়েলটাও গরম হয়ে গেছে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। একটা ফুলকো ভাটুরা দেখুন আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে দুটো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিগুলো, যেভাবে আমি তৈরি করলাম সেভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে, সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসে অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।